সময়ে স্কুলের সিলেবাস নিয়ে যে ছবি আঁকতে চাই, প্রত্যেক কিন্ডারগার্টেন স্কুলে বা সিলেবাস চালু করার চিঠি থাকে না, আমি তাদের কিছু বলছি যে কীভাবে সহজে ছবিগুলো আঁকা যায়, তার কিছু ছবি আঁকা আমি এখন দেখা পাওয়া যেতে পারি। এখন আমি একটা ছবি দেখাবো। আমরা যে কোনো ছবি আঁক করতে গেলে আমাদের সাবজেক্ট দিয়ে আমরা আঁকতে পারি, বাচ্চারা যদি না পারে সেক্ষেত্রে আম্মু হাতে চুড়ি অথবা কম্পাস দিয়ে একটা সার্কেল দিয়ে নিবে। এখান থেকে আমরা অনেক কিছু আঁকতে পারি, যদি আম, ডাব, পলস, অনেক কিছু যেগুলো আমাদের সিলেবাসে আছে সব ধরনের ছবিগুলো করতে পারবে। আমি সার্কেল থেকে অনেকগুলো ছবি দেখাবো আজকে। আমরা পলস আঁকতে চাই, এই শূন্য থেকে কীভাবে হয়, এখান থেকে একটা সোজা দাগ দেবো এভাবে, এখান থেকে একটা সোজা দাগ দেবো এভাবে, এই শূন্য এরকম থাকলেও একটা দাগ দিলাম, এই মাথাটা এরকম আমরা মিলে দিলাম, এখান থেকে একটু বড় করে দেবো, এটা এখানে মিলে দেবো, মাঝখানে একটু ডিজাইন করে দিলাম, সমস্যা নেই, এটা বসে দেবো, এটা এরকম করে ডিজাইন করে, অ্যাজ ইউ লাইক, অ্যাজ উইশ, নিজের খুশি মতো, নিজের ইচ্ছা মতো আমরা ডিজাইন করবো। আমাদের একটা অতি সহজ একটা কলস হয়ে গেল। আমরা এই শূন্য থেকে আরও কিছু আঁকাতে পারি। আমরা আবার দেখি অনেক বাচ্চাদের ক্লাসে আম আছে, আম আঁকতে পারে না, এরকম করে একটা সার্কেল দিয়ে এখানে একটা সোজা দাগ দেবে, এটা হলো আমের গোটা, এর এটা হবে আমাদের একটা আম আঁকা হবে এখান থেকে। অনেক কিছু আঁকা যায়, আমি একটা করে একটা দেখাবো আজকে আপনাদের মাঝে। এখান থেকে যদি পাতা দিতে চাই সোজা একটা লম্বা দাগ দিয়ে এখান থেকে একটা দাগ দেবো এরকম, এটা হবে আমের পাতা, মানে সুন্দর সহজভাবে করা যাবে এটা। আমার তো চাই আমরা যদি এই পাশে ইংরেজি অক্ষর বসে দিই এরকম করে একটা ইংরেজি অক্ষর এস, অথবা আমি দাগ দেবো করতে পারি। আমি তুলে যে দেখাবো এখন আপনাদের মাঝে, যে এখান থেকে একটা এস এভাবে লেখে একটা এস এভাবে ইংরেজি অক্ষর, এইটুকু আমরা মুছে দেবো, এইটুকু মুছে দেবো, এটা একটা আম হয়ে গেছে, সুন্দর একটা আম হয়ে গেছে। আমরা যদি এটাতে না পারি আমরা আরও অন্যভাবে করতে পারি, এখান থেকে দাগ ধরবো আস্তে করে মোটা করে দেয় চিকন করে এভাবে দেবো, শূন্যটা শূন্য হয়ে গেলে এটুকু মুছে দেবো, সুন্দর একটা আম হয়ে যাবে। বাচ্চারা এভাবে সুন্দর করে আম আঁকতে পারবে। আমরা শুধু এটাই না, আমরা আরও দেখাবো যে কীভাবে করা যায়। অনেক স্কুলের বাচ্চায় দেখা যাচ্ছে ডাব আছে, আমরা ডাব আঁকতে পারি না, একটা সার্কেল দেবো, সার্কেলের এখান থেকে সোজা দাগ দেবো, ডাবল করে একটা বাঁকা দাগ দেবো, এখানে একটা ইচ্ছা মতো বাঁকা দাগ আর একটা বাঁকা দাগ দেবো, এই শূন্যটাই এখান থেকে একটা দাগ হয়ে যাবে, কিছু করতে হবে না। নিচে একটা ভি, এবার সুন্দর করে একটা ভির মতো করে বসে দেবো, এটুকু মুছে দেবো। আজকে আমরা ছোটো 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 করে দেখাচ্ছি, একটা ডাব হয়ে গেলো, এখন কালার করলে অনেক সুন্দর একটা ডাব হয়ে যাবে। এভাবে যে কোনো ছবি, যে কোনো ছবি, অনেক স্কুলে কলা আছে, আমরা দুটো দাগ দেবো, অনেক যদি জোড়া কালার থাকে তিনটে দাগ দিতে হবে, যদি সিঙ্গেল কলা থাকে দুটো দাগ দেবো। এই পাতাটা আমরা গোল করে রাউন্ড করে মিলাবো, এই পাতাটা গোল করে মিলাবো, মাঝখানে সোজা দুটো দাগ দেবো, নিচে একটা সুন্দর মতো দেবো, এটুকু মুছে দেবো, এটা এরকম দেবো, এটা হলো সিঙ্গেল করে যারা কলা আঁকবে তাদের জন্য এটা কলা। অতি সহজে একটা কলার ছবি আমরা এঁকে ফেলেছি। এভাবে যে কোনো ছবি আমরা সহজে আঁকতে পারি। অনেকে দেখা যাচ্ছে অনেক স্কুলে সিলেবাসে হরিণ আছে, মোরগ আছে, হাতি আছে, অনেক কিছু থাকে। আমরা একটা মোরগ আঁকা দেখি বা মুরগি আঁকা দেখি, বহু স্কুলে আমি দেখেছি মোরগের ছবি থাকে, মুরগির ছবি থাকে, আমরা এভাবে একটা গোল করে ডিমের মধ্যে একটা ওবল বা একটা শূন্য দেবো, যে কোনো এক পাশে উপরে একটা গোল করে ছোট শূন্য দেব, এই শূন্য থেকে এই শূন্যটা আমরা এভাবে মেলাবো, এই শূন্য থেকে এভাবে নিচে নিয়ে মেলাবো, এখানে শূন্য দেব, এটা হলো চোখ, উপরে দেবো একটা ঝুঁটি, মোরগ হলে বড় ঝুঁটিটা বড় হবে, মুরগি হলে ছোট হবে, এখানে একটা ফুলের পাখের মতো দেবো, এটা হলো টুটি, এখান থেকে দেবো একটা ঠোঁট, আমরা দুটো পা দেবো এরকম করে, দুটো পা দেবো শূন্য দেবো, আমরা অতি সহজে সুন্দর একটা, যারা মোরগ আঁকতে পারে না, মুরগি আঁকতে পারে না তাদের জন্য। হ্যাঁ, এটা আমরা কিভাবে এটা মুরগি আঁকাবো সেটা আমি দেখাচ্ছি, সেম এরকমই একটু চেঞ্জ হবে সামান্য, এটিএম এ শূন্য, এটা ওবল শূন্য, ওপরে এটা গোল শূন্য, এখান থেকে এখানে মেলাবো, এখান থেকে এখানে নিচে মেলা দেবো, এরকম পা দেবো,
আমরা মোরক শিখছি যেভাবে সেম মুরগি এভাবে হবে, কিন্তু একটু পার্থক্য ঝুঁটিতে আর লেজের মধ্যে আমরা পার্থক্য বুঝে দেবো। এটা চোখ দেবো, এখানে চোখ দেবো, এটা একটু ছোট করে হবে, এই ঝুঁটিটা একটু ছোট হবে, লেজটা বড় দিয়েছিলাম, এই লেজটা একটা আমাদের এরকম হবে, এটা একটু মুছে দেবো, এটা পাকা, এটা আপনাদের রাখতে হবে একা এইভাবে। এই যে এটা আমাদের একটা মন্দির ছবি, আমরা আনাসে এভাবে যে কোনো ছবি আঁকতে পারি। এবার আমরা একটা হরিণ আঁকা শিখবো, শুধু হরিণ না, আমরা যে পদ্ধতি হরিণ দেখাবো এভাবে উট, জিরাফ, জেব্রা, হরিণ, মহিষ, গরু সবই আঁকতে পারি, ছাগল সব আঁকতে পারবো, কিন্তু আমরা একটা হরিণ দেখাবো। একই পদ্ধতি সব আঁকা যায়। আমরা একটু তাকাবো, আমরা একটা সোজা দাগ দেবো, অর্থাৎ আমরা এরকম করে দাগ দেবো, ভাবতে হবে যে এটা একটা বাংলাদেশের বা যে কোনো দেশের পতাকার মতো আর কি, বাংলাদেশ বা দেশের মাঝখানে শূন্য দিলে বাংলাদেশের পতাকা হবে, এটা পতাকার মতো, এটা পতাকার লাঠি এরকম করে আর কি। দেওয়ার পরে এই মাথা একটু রাউন্ড করে দিতে হবে, এটা মুছে দিতে হবে, এই দাগটা একটু এরকম বাঁকা, এদিক মোটা, এদিক চেপন, এরকম সোজা করে দিতে হবে। এই যে বাসটার মতো দিয়েছিলাম এটা উপরে মোটা হবে, চেপন হবে। এই দুটো হলো পা, আমরা জানি চারটা পা থাকে, এখানে দুটো হয়েছে, তাহলে এখান থেকে চিকন করে যারা পারেন তাদের সহজ করে আর একটা পা দিলাম, এই যে তিনটা পা, আমরা এখানে আরেকটা চিকন দাগ দিলাম, এই যে চারটা পা। আমরা যদি পাটা আঁকতে চাই তাহলে আমরা ফুটতে দিতে পারি অথবা ঘাসও দিয়ে পাটা ঢেকে দেবো, যারা পারে না এরকম ঘাস দিয়ে ঢেকে দিতে পারে, মানে ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে। আর যদি দিতে চাই তাহলে এরকম করে সোজা করে এরকম করে দেবো, এই যে পাটা গরু ছাগল পা এরকম হয়, ঘরের পা এরকম হয়, এটা কালো হবে। এখান থেকে ছোট্ট একটা দাগ দেবো, আসলে আমরা হরিণ আঁকতে যাচ্ছি, এটা হরিণের লেজটা এরকম থাকে, এই যে দাগের মাথাটা পতাকার প্রথম বাসার মাথাটা দেখছিলাম আমরা পতাকার মতো, এখান থেকে সোজা একটা দাগ দেবো, দিয়ে এই দাগটা এখান থেকে এরকম সোজা দেবো, এদিকে চেপন হবে, এদিকটা মোটা হবে। এখন এখান থেকে ধরলে হবে না, এখান থেকে ধরে এই যে দাগে আমরা সোজা একটা দাগ মিলে দেবো, এখানে একটা চোখ দেবো, এখানে একটা পাতার মতো দেবো, এটা হলো কান, আর এখানে নিজের ইচ্ছা মতো যেমন খুশি তেমন করে আমরা এরকম গাছের ডালের মতো দিতে পারি, হরিণের শিখটা এরকম থাকে। তাহলে আমাদের এইটুকু মুছে দিতে হবে, এটা মুছে দিতে হবে, দিয়ে মাঝখানে একটু সুন্দর সুন্দর দিলাম, এটা কালার দিয়ে আমরা করবো, কালার দিয়ে কীভাবে সহজে করা যায়, এই যে এভাবে আমরা একটা সুন্দর হরিণ রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা।